আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। সবাই কেমন আছেন, ভালো নাকি খারাপ? শুভ সকালটা কি সবার জন্য শুভ নাকি একটু খারাপ? আমরা কেমন আছি, সবাই ভালো আছি? কে কে ভালো আছি একটু থামস আপ দেখাবো, মিস কি যদি একটু থামস আপ দেখান, মিস শিওর হব আপনাদের সবার জন্য আসলেই শুভ সকাল। আর আমি তো অবশ্যই খুব ভালো আছি, আপনাদের মতোই থামস আপ দেখাচ্ছি, একটিও না দুটি। আপনাদেরকে থামস আপ দেখিয়ে অনেক ভালো আছি জানিয়ে আমি জান্নাতুল নাইম আজকে আপনাদের সাথেই থাকছি দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয় নিতে। আচ্ছা, আমাদের সাথে প্রতিদিনের মতো আমাদের লাইভে যারা জয়েন করেছেন আপনাদেরকেও আমাদের ক্লাসে জয়েন করার জন্য কি করছি স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারাও অনেক ভালো আছেন। যদি ভালো থেকে থাকেন, আপনাদের প্রথম কাজ কি একটু থামস আপ দেয়া, চাইলে বেশি ভালো থাকলে দুটি থামস আপ দিতে পারেন, তবে আমরা একটি তো স্যাটিসফাই। আমি আজকে প্রথমের দিকে আমাদের যে লাইভ ভিউয়ার্স আছে ওনাদেরকে কি করতে চাই, একটি প্রশ্ন করতে চাই। আজকে আপনারা আমাদেরকে জয়েন করেছেন কিনা শুধু থামস আপ দিয়ে আমরা বুঝবো না। আজকে আজকে আমাদের আরো একটি বিষয় দরকার, আই মিন আমরা আরো একটা প্রশ্ন অ্যাড করতে চাই। যেমন আপনারা আজকে উত্তর দিবেন বা কমেন্টে লিখবেন আজকে কয় তারিখ। আমি জানি খুব সিলি একটি কোয়েশ্চেন, খুব বোকার মতো, কিন্তু আমরা চাই দেখতে কে কে মনে রেখেছে আজকে কয় তারিখ। আর প্রশ্ন করার সাথে সাথে কে কে উত্তর খুব তাড়াতাড়ি দিয়ে দিতে পারে কমেন্টে। আমি দেখছি অনেকে হাত তুলেছে আমাদের ক্লাসের পার্টিসিপেন্টরা। আমরা কি বলতে চাই, আই মিন আপনারা কি আমাকে বলতে চান আজকে আজকে কয় তারিখ? আমরা সবাই জানি, কে কে জানে একটু থামস আপ দেখাই। আচ্ছা ঠিক আছে, আমি কার কাছে যাব, আমি চলে যাচ্ছি আলিফের কাছে। আলিফ কে আনমিউট করছি এন্ড ভিডিওতে নিয়ে এসেছি, আই মিন স্ক্রিনে আমার কাজ চলছে। 9 তারিখ। আচ্ছা থ্যাংক ইউ আলিফ, আমি আপনার উত্তরটি শুনে খুব খুশি হয়েছি, কারণ আমরা ক্লাসের পাশাপাশি খেয়াল রেখেছি ডেটটাও, যে আজকে কত তারিখ। থ্যাংক ইউ আলিফ, আপনি সঠিক উত্তর দিয়েছেন। আর আলিফ সঠিক উত্তর দিয়েছে কিনা আমার সাথে কে কে অ্যাগ্রি করছে না, আমরা একটু থামস আপ দেখাবো অথবা হাত তুলবো। কে কে ঝটপট হাত তুলে ফেলে আর আলিফ কে বুঝিয়ে দিয়ে আলিফ ঠিক বলেছে, যেমন আমি হাত উঠিয়েছি আর বলতে চাই আলিফ আপনি সঠিক তারিখ বলেছেন। আর এবার আমাদের চলে যাই প্রতিদিনের আরো একটি কমন প্রশ্নে। আমাদের ক্লাস শুরু করার জন্য কি কি লাগবে, কি কি লাগবে আমরা ঝটপট দেখতে চাই, আমি সবাইকে একসাথে দেখতে চাই। তাই আমি কি করছি, সবাইকে স্ক্রিনে নিয়ে এসেছি। প্রথম আমাদের কি লাগছে, আচ্ছা সবাই দেখাচ্ছে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাটেরিয়াল। আচ্ছা 2 নম্বর আমাদের কি লাগবে, প্রথম আমি ধরে নিচ্ছি আমাদের বই লাগবে, কারণ বই ছাড়া আমাদের অঙ্ক করা সম্ভব না। 2 কি লাগবে, 2 কি লাগতে পারে? আচ্ছা খাতা, 2 আমাদের খাতা লাগবে, কারণ আমাদের কখনো কখনো লিখে নিতে হতে পারে, আমাদের জন্য কুইজ থাকতে হতে পারে যা আমাদের প্র্যাকটিস করতে হবে ক্লাস চলাকালীন। এন্ড 3, 3 রং আমাদের কি লাগতে পারে, 3 রং আমি দেখছি অনেকে পেন্সিল এন্ড ইরেজার দেখাচ্ছেন। কারেক্ট, আমাদের পেন্সিল এন্ড ইরেজারই প্রয়োজন, অনেকেই দেখাচ্ছেন, ধন্যবাদ দেখানোর জন্য এবং মনে রাখার জন্য। পড়তে বসার আগে মিস কি কি চাইতে পারেন আমার কাছে। আর আমাদের সাথে যারা লাইভে আছেন আপনারা কি কি নিয়ে বসেছেন আমরা দেখতে পারছি না, কিন্তু যদি আপনাদের কাছে 3টি ম্যাটেরিয়ালই থেকে থাকে তাহলে কাইন্ডলি থামস আপ দিয়ে আমাদেরকে অ্যাগ্রি করুন অ্যান্ড অ্যাপ্রিসিয়েট করুন। তাহলে প্রস্তুতি আমাদের নেওয়া শেষ ক্লাসের জন্য। আমি এবার একটু ওয়ার্ম আপ করব। ওয়ার্ম আপটি একটু ডিফারেন্ট, আই মিন একটি অদ্ভুত টাইপের ওয়ার্ম আপ, আমি জানি না কেমন হবে, চলুন চেষ্টা করি। আজকে আমি ওয়ার্ম আপ করব ভেবেছি, আমাকে হাসাতে হবে, সময় হচ্ছে 30 সেকেন্ড।
30 সেকেন্ডের মধ্যে আমাকে হাসাতে হবে, আমি 30 সেকেন্ড হাসবো না, কিন্তু আপনাদের কাছে যাব, আপনারা এমন কিছু একটি বলবেন যেন আমি হেসে দেই। আমার সাথে যারা লাইভে আছেন, আপনারা যদি মনে করেন আপনারা আমাকে হাসাতে পারেন, তাহলে কমেন্টে লিখে দিবেন কি বলে আমাকে হাসানো সম্ভব বা আমাকে হারানো সম্ভব। আর আমি আপনাদেরকে একটি চ্যালেঞ্জ করছি, আজকে ওয়ার্ম আপে আমি কিন্তু আপনাদের সবাইকে একসাথে হাসাতে পারি, কিন্তু আমার ট্রিক্সটা আমি সময় অনুযায়ী দেখাবো। যদি আমার হাতে অবশিষ্ট সময় থাকে, না হয় সাসপেন্স রয়ে যাবে আমরা কিভাবে অন্যদেরকে হাসাতে পারি বা চটপট করে হাসতে বাধ্য করতে পারি। তাহলে আমাদের ওয়ার্ম আপ শুরু হচ্ছে এখন। 30 সেকেন্ডের জন্য কিন্তু আমি একদম হাসবো না, কিন্তু আমি দেখছি আমার সামনে আমার পার্টিসিপেন্টসরা অনেক হাসছে, কারণ এটা ওনাদের জন্য খুব ফানি একটা ব্যাপার, ওনারা আমাকে হাসাবে। সো আর লেট না করি আমি চলে যাচ্ছি কে কে হাসাতে পারবে তাদের কাছে। আমি কিন্তু আর হাসবো না, আমাকে হাসাতে হবে। সো একদম মুখ শক্ত করে ফেললাম। আমি চলে যাচ্ছি আলিয়ার কাছে। আলিয়া কি বলছে একটু দেখতে চাই। আলিয়া আপনি কিছু বলতে চান? না, আলিয়া আমাকে এমন একটি জিনিস করে দেখালো যা দেখে আমার আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছে আলিয়া, কিন্তু আমি চ্যালেঞ্জ হেরে যেতে চাই না। আর আর কে? আচ্ছা নুসরাত, নুসরাত কিছু একটা করতে চাই আমাকে হাসানোর জন্য। নুসরাত আমি আনমিউট করেছি। আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে। আরে বাবা, নুসরাত এমন একটি কথা বলছে পৃথিবীর যে কোনো মানুষ হাসতে কিন্তু বাধ্য, কিন্তু নুসরাত আমি হেরে যেতে চাই না। আমি একদম হাসবো না, মুখ শক্ত করে রেখেছি। আর জাদিদ কিছু বলতে চায়? জাদিদ আপনি কিছু করতে বা বলতে চান যা আমাকে হাসাবে? একটি লোককে জিজ্ঞাসা করছে, ভাই আপনার নাম কি? তো লোকটি বললো তার নাম আশিস। তারপরে ওই লোকটি আবার বললো যে তার 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 হাতে কি? তো তারপরে দ্বিতীয় লোকটি বললো যে তার হাতে ইলিশ। তারপরে ওই প্রথম লোকটি বললো যে প্রথম লোকটি দ্বিতীয় লোকটিকে বললো আপনার বাবার নাম কি? তো তৃতীয় লোকটি প্রথম লোকটিকে বললো ভাই শিরিশ। তারপরে প্রথম লোকটি বললো যে ভাই আপনি একটা জিনিস। জাদিদ জিতে গিয়েছে, জাদিদ ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি করে ফেলেছে, আমি আর না হেসে পারলাম না, কারণ জাদিদ খুব সুন্দর একটি কি বলেছে, একটি কৌতুক বলেছে হাসার জন্য। ধন্যবাদ জাদিদ, আপনাকে, আপনি একেবারে সফল হয়েছেন আজকে ওয়ার্ম আপটি করার জন্য। এটি ওয়ার্ম আপ কেন, আমরা যে প্রসেসে করছিলাম আমি দেখছিলাম আমি ছাড়াও অন্যরা সবাই হাসছে। সো স্মাইলিং ইজ আ ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি, হাসাটাই একটা ভালো কি বলবো ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি হলো আর কি। আর আরো একটি বলতে চাই, যেমন আলিয়া, আলিয়া খুব চেষ্টা করেছে, আলিয়ার যে এক্সপ্রেশন ছিল আমাকে সে বলেনি কিছু, কিন্তু ভিনচিকিটা আমাকে দেখানোর চেষ্টা করেছে মুখটাকে একটু অন্যরকম করে। আলিয়া আপনাকে দেখে আমার আসলে অনেক হাসি পাচ্ছিল। তারপর চেষ্টা করেছে কে, আমাদের আরেকজন নুসরাত। নুসরাত খুব ভালো একটি কমেন্ট করেছে, নুসরাতের কমেন্ট শুনে আমার মন ভালো হয়েছিল, হাসতে ইচ্ছে হচ্ছিল কিন্তু আমি চ্যালেঞ্জ হারতে চাচ্ছিলাম না। তো জাদিদের কাছে এসে আমি তাই তাড়াতাড়ি মুখ চেপে রেখেছিলাম যেন আমার হাসি চলে না আসে, আসলে যেন বন্ধ থাকে। ধন্যবাদ আপনাদের সবাইকে, আমি একটি ক্ল্যাপ করছি, আমরা সবাই একটি ক্ল্যাপ করি, আমরা আজকে একটি মজার ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি করেছি, ধন্যবাদ। আমি কমেন্টে দেখেছি আপনারা অনেকেই জিমেল আইডি শেয়ার করেছেন, আমি খুব শীঘ্রই আপনাদেরকে ক্লাস ইনভাইটেশন পাঠিয়ে দেব। এরপরও যদি আপনারা ক্লাস ইনভাইটেশন না পেয়ে থাকেন, কাইন্ডলি আমাদের লাইভ অর রেকর্ডেড ভিডিওর নিচে কমেন্টে আমাদেরকে একটু মেনশন করবেন আপনারা ক্লাস ইনভাইটেশন পেয়েছেন কি পাননি। যদি না পেয়ে থাকেন তবে আমাদেরকে যদি জানানো হয় আমরা আবারও আপনাদের
আপনাদেরকে ইনভাইটেশন পাঠানোর চেষ্টা করব। অ্যান্ড আমি শুরুতে বলে দিতে চাই, আমাদের আজকেও ক্লাসে কিন্তু চ্যাট বক্সটি ওপেন করা আছে, সো কেউ যদি চান জিমেল আইডি এখনো আমাদের সাথে শেয়ার করতে পারেননি তাহলে আমাদেরকে কি করবেন, অবশ্যই চ্যাট বক্সে আপনাদের জিমেল আইডিটা দিয়ে দিবেন। অ্যান্ড হোমওয়ার্ক আর ক্লাস ওয়ার্কের কথা আমি একটু বলি, ক্লাস ওয়ার্কটা আমরা আমাদের প্ল্যান ওয়াইজই পাঠাবো যেন আমাদের পার্টিসিপেন্ট বা স্টুডেন্টদের করতে একেবারেই কি হয়ে না যায়, প্রবলেম হয়ে না যায়। আমরা জিমেল আইডি ছাড়া চ্যাট বক্সে আর কিছুই টাইপ করব না, আর যদি অন্য কিছু টাইপ করি তাহলে আমরা জিমেল আইডি গুলো হারিয়ে ফেলবো অনেক কথার মাঝে। তো আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছি, আমরা যারা জিমেল আইডি শেয়ার করিনি গুগল ক্লাসরুমের জন্য তারা সবাই চ্যাট বক্সে অবশ্যই জিমেল আইডিটি শেয়ার করব। কারণ এমন হতে পারে আপনারা জিমেল আইডি শেয়ার করেছেন কিন্তু আইডিটাতে কোনো একটি ছোট ভুলের কারণে আমরা যখন এন্ট্রি দিয়ে ইনভাইট করেছি আপনাদের কাছে ইনভাইটেশনটা যায়নি, হতে পারে একটা ছোট স্পেস বা একটা ডিজিট মিস্টেক বা একটা ওয়ার্ড লেটার মিস্টেক, যে কোনো একটা ছোট মিস্টেকের কারণে হয়তো আমরা আপনাকে ইনভাইটেশন পাঠানোর পরও সেই ইনভাইটেশন আপনার জিমেলে যায়নি। সো কাইন্ডলি যারা কনফিউজ, যারা এখনো আপনাদের আইডি শেয়ার করেননি, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই চ্যাট বক্স ওপেন আছে, কাইন্ডলি আপনাদের জিমেল আইডিটি শেয়ার করবেন। অ্যান্ড আমাদেরকে যারা লাইভে জয়েন করেছেন, আপনারা অনেকেই করেছেন, অনেকেই জুম ক্লাস জয়নিং এর ব্যাপারে জানতে চান, আমাদের প্রতিদিনই যখন লাইভ স্টার্ট হয় বা লাইভের যে অ্যাডভার্টাইজমেন্টটা থাকে তার উপরে কিন্তু লিংক অ্যাড করা থাকে, সেই লিংকে অবশ্যই চেষ্টা করবেন, আশা করি আপনারা ক্লাস জয়েন করতে পারবেন জুম ক্লাস। অ্যান্ড আপনাদের কাছে যদি ক্লাসরুম ইনভাইটেশন না গিয়ে থাকে তাহলে আমি আবারও বলছি কমেন্টে কাইন্ডলি আপনার জিমেল আইডিটা শেয়ার করুন, আমরা চেষ্টা করব খুব শীঘ্রই আপনার কাছে ইনভাইটেশনটি পাঠানো। আচ্ছা, অনেক গল্প, ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি অ্যান্ড অল হয়ে গেছে, এবার আমরা ফিরে যাই কোথায়, কে বলতে পারবে আমার সাথে? আমরা ফিরে যাব পড়াশোনায়, একটু পড়াশোনা করি, পড়াশোনা না করলে ভালো লাগে না, মনে হয় কি দিনটা কোনো কাজেই আসলো না। তাহলে আমি চলে যাচ্ছি আপনাদের সাথে আমার স্ক্রিন শেয়ার করতে, চলে যাচ্ছি শেয়ার শেয়ার শেয়ার, চলে এসো শেয়ার, ঝটপট ঝটপট আসছে আসছে আসছে, চলে এলো আমাদের আজকের পড়া। তাহলে আজকে আমরা পড়তে যাচ্ছি প্রাথমিক গণিত ভগ্নাংশ পৃষ্ঠা 78। আমি এখানে দুটি ছবি দিয়েছি, প্রথম স্ক্রিনে দেখা যাচ্ছে স্লাইডে একটি রাউন্ড সার্কেল দিয়েছি, একটি ট্রায়াঙ্গেল দিয়েছি, একটি ত্রিভুজ আর একটি গোল বৃত্ত। তাহলে এই দুটি ছবির মধ্যে একটু খেয়াল করি, আমি লাল রং দিয়ে দুটি অংশ দেখিয়েছি আর যেটি ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ সেখানে হলুদ রং দিয়ে একটি কি বুঝিয়েছি, অংশ বুঝিয়েছি। এই পুরো সার্কেলটাকে আমি স্লাইস করে ফেলেছি বা ডিভাইড করে ফেলেছি কয়টি রেখা দিয়ে, এক দুই তিন, এটা যদি আমি ভাগ না করতাম তাহলে এটা শুধুই একটা কি থাকতো, সার্কেল থাকতো। আর এখানে দেখুন ত্রিভুজকেও আমি তিনটি রেখা দিয়ে ভাগ করে ফেলেছি, যেমন এক দুই তিন। তাহলে আমার তিনটি, এখানে প্রথম ছবিটাতে দেখি তিনটি অংশ, তিনটি অংশের একটি অংশ যেটি সাদা, এই সাদা অংশটি আমি নিয়ে নিলাম, নিয়ে নিলে আর কয়টি অংশ থাকছে, দুটি, কিন্তু আমাদের মোট অংশ ছিল কয়টি, এক দুই তিন। আমরা ভগ্নাংশ বলতে কি বুঝি, একটা কোন সম্পূর্ণ জিনিসকে যখন আমরা ভাগ করে ফেলি, যেমন দুইটা ছবি দেখি, একটি আছে বৃত্ত একটি আছে ত্রিভুজ, দুটো ছবিকে আমি ভাগ করেছি, আমরা যখন কোনো একটি জিনিসকে ভাগ করে ফেলি, ভাগ করার পরে যত ভাগ হয় তার কাছ থেকে একটি ভাগ নিয়ে নেই, তখন তা আমরা ভগ্নাংশ বলি, কারণ সেই জিনিসটি আর সম্পূর্ণ থাকছে না, সেটি ভাগ হয়ে যাচ্ছে, ভাগ আবার পূর্ণ অঙ্গেও হচ্ছে না, ভাগটা অর্ধেক থেকে শুরু হয়ে আরো ছোট 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 অংশে হয়। তো প্রয়োজন অনুযায়ী যেহেতু ভাগ হয়ে যায়
তাই আমরা ভগ্নাংশটি থেকে বুঝতে পারি ভাগ করে যে অংশটি পাওয়া যায় সেটি হলো ভগ্নাংশ। এভাবে মুখে একটু জানার পরে এবার আমি যাব আপনাদের কাছে দ্বিতীয় স্লাইডটি দেখি। আচ্ছা, দ্বিতীয় স্লাইডটি দেখিয়ে আমি আপনাদের কাছে আবারও একটি প্রশ্ন অথবা উত্তর, যে কোনো একটি হতে পারে, চলে যাচ্ছি। আমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছি? আমি ইশতিয়াককে জিজ্ঞেস করছি, আমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছি ইশতিয়াক? আমরা কিছু দেখতে পাচ্ছি? আমরা একটু ঝটপট বলবো। আচ্ছা, আমি ইশতিয়াকের কাছ থেকে, হ্যাঁ ইশতিয়াক, আমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছি? কেক, একটি কেক, একটি সম্পূর্ণ কেক, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সম্পূর্ণ কেকটাকে আমি যদি দুই ভাগ করে ফেলি, যেমন আমি এটাকে কেটে দুই ভাগ করে ফেললাম, একে একটি কেকে খেতে চাই, সমান করে করলাম, একে একটি কেকে খেতে চাই, সবাই হাত তুলছে। আচ্ছা আচ্ছা ইশতিয়া, আমি এই কেকটিকে দুই ভাগ করেছি, এখন এটি আমি এক ভাগ আপনাকে দিব আর এক ভাগ কি করব, ইয়ানাকে দিব। আমি করেছি ইয়ানাকে দিব আর আপনাকে দিব। এই কেকটি আমি আবারও বলছি দুই ভাগ করেছি, মাঝখানে কেটে দুইটি সমান ভাগ করেছি। হ্যাঁ, তাহলে আমি এখানে কয় ভাগ পাচ্ছি? দুই ভাগ, আমি মাঝখানে লিখছি দুই ভাগ। দুই। এখন আমি ইশতিয়াককে দেওয়ার আগেই ইশতিয়াক কি করলো দেখি, ইশতিয়াক কি করলো? আমি ভাবছিলাম আমি দিব, কিন্তু ইশতিয়াকই এক ভাগ নিয়ে গেল। এক ভাগ নিয়ে গেলাম। হ্যাঁ, ইশতিয়াক এক ভাগ নিয়ে খেয়ে ফেললো, ইশতিয়াক আর ওয়েট করতে পারছিল না। তাহলে আমি কি করেছি, আবারও দেখাই, আমার কাছে একটি সম্পূর্ণ কেক ছিল, সেই কেকটিকে আমি কেটে, এই যে মাঝখানে একটি লাল রং দিয়ে কেটে দুই ভাগ করে ফেললাম, এই যে দুই ভাগ। তারপর ইশতিয়াক নিয়ে গেল এক ভাগ, ঠিক আছে, এক ভাগ নিয়ে গেল। তাহলে আমরা ভগ্নাংশ হিসেবে যদি এটা দেখাতে চাই, কিভাবে দেখাবো একটু সবাই লিখি এবং দেখাই। আমরা প্রথমে যে দুই ভাগ করেছি একটি কেককে, আমরা কয় ভাগ করেছি, দুই ভাগ করেছি, তা কোথায় লিখেছি? নিচে। তাহলে আমরা সব সময় কয় ভাগ করেছি তা কোথায় লিখবো? অবশ্যই নিচে লিখবো। আর ইশতিয়াক কয় ভাগ নিয়ে গিয়েছে, দুই ভাগ নাকি এক ভাগ, কয় ভাগ নিয়ে গিয়েছে ইশতিয়াক? আপনি কয় পিস নিয়েছেন, কয় ভাগ নিয়েছেন, কয়টি অংশ নিয়েছেন, আঙ্গুল দিয়ে দেখাই, এক পিস, আঙ্গুল দিয়ে দেখাতে পারি? আচ্ছা, থ্যাংক ইউ ইশতিয়াক, আপনি সঠিক উত্তর দিয়েছেন। ইশতিয়াক নিয়েছে কত ভাগ? এক ভাগ। তাহলে আমরা করেছি দুই ভাগ, দুই ভাগটা আমরা প্রথমে নিচে লিখলাম, আর ইশতিয়াক আমি আই দিয়ে লিখে দিচ্ছি। ইশতিয়াক তো খেয়ে ফেলেছে কেকটি, তাই আমি আর দেখাতে পারছি না। ইশতিয়াক নিয়ে গেছে এক একটা অংশ, এই যে এক, এই একটি আমি উপরে দিয়ে দিয়েছি। তাহলে ইশতিয়াক কি নিয়ে গেছে? দুই ভাগের এক ভাগ, দুই ভাগের এক ভাগ, ঠিক আছে। আমি এবার চলে যাচ্ছি সবার কাছে দেখতে কে কে পেরেছেন, আপনাদের মধ্যে কে কে লিখতে পেরেছেন, কে কে আমার অঙ্কটি বুঝতে পেরেছেন। আমি চলে যাচ্ছি দেখতে কে কে পেরেছেন। আচ্ছা, আমি দেখছি নুসাইবা পেরেছে। নুসাইবা, আমি আপনার কপিটি একটু দেখতে চাই, আপনি উত্তরটি কি দিয়েছেন। নুসাইবার কপিটি আমি দেখার চেষ্টা করছি, কিন্তু পারছি না কোনো একটি কারণে। আর কে কে উত্তরটি লিখেছেন আমি একটু দেখার চেষ্টা করি। ইয়ানা লিখেছেন, ইয়ানার কপিটি দেখার চেষ্টা করছি। আমি কেন যেন কারো কপি দেখতে পারছি না, তবে সবাই একটু স্ক্রিনের সামনে নিজেদের কপিটি ধরুন। হ্যাঁ, ইয়ানা যেমন কাছে দেখাচ্ছে,
করেছে, তো আমি চেষ্টা করব ইয়ানার কপিটি বা অন্য কারো কপিটি দেখার জন্য। ইথান দেখাচ্ছে, দেখি ইথানের কপিটি আমি দেখানোর চেষ্টা করি। হ্যাঁ ইথান ঠিকভাবেই করেছেন আপনি, ইথানের কপিটি যেহেতু আমার দেখা হয়েছে, সো আমি চলে যাচ্ছি আবারও কিসে, স্ক্রিনে, যেখানে আমরা আরো একটি অঙ্ক দেখতে পারবো। সো আমরা দেখেছি আমরা কিভাবে দুই ভাগের এক ভাগ বের করব। এবার আমি যেতে চাই পরের অঙ্কটিতে, আমাদের দুই ভাগের এক ভাগ করা শেষ, এবার আমি একটি পরের অঙ্ক বা স্লাইড দেখাতে চাই। এখানে একটি বক্স আছে, চার রঙের একটি বক্স আছে। এই বক্সটি আমি কাকে কাকে নিয়ে বানিয়েছি একটু দেখি। চারটি বক্স, চার রঙের চারটি বক্স দিয়ে আমি একটি কি করেছি, বক্স বানিয়েছি। সেই বক্সের চারটি ভাগ, এই যে আমি একটু লিখে দেই, যেমন এক দুই তিন চার, তাহলে আমরা কয়টি এখানে পেয়েছি, চারটি ভাগ করেছি। আমরা কিছু ছোট ছোট বক্স দিয়ে একটি অংশ করার চেষ্টা করেছি যেখানে চারটি ভাগ আছে, জয়েন করার পরে চারটি ভাগ তৈরি হলো, এক দুই তিন চার। এই চারটি ভাগ থেকে এবার আমি একটি ভাগ কেউকে দিতে চাই, আমি কাকে দিব একটু দেখি, আমি কাকে দিব, মহুয়াকে দিব। আমি একটি ভাগ মহুয়াকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, দেখি মহুয়া কোন ভাগটি নিয়ে গেল। আচ্ছা মহুয়া তো নিয়ে গেল একটি ভাগ, আমরা দেখতেই পাচ্ছি। এখন মহুয়া নিয়ে যাওয়ার পর আমাদের কাছে আর কয়টি ভাগ আছে, আমরা সবাই একটু ক্যালকুলেট করে দেখবো, ঠিক আছে। আমরা সবাই এটা করি যে মহুয়া চারটি ভাগ থেকে যখন একটি ভাগ নিয়ে গেল, তাহলে এই ভগ্নাংশটি আমরা কিভাবে দেখাবো, আমরা কি লিখবো। প্রথমে কয়টি ভাগ ছিল, এখানে একটি ভাগ সহ, এই যে এখানে একটি ভাগ সহ কয়টি ছিল আমাদের ছবিতে, এক দুই তিন চার, তাহলে আমরা কত লিখব, চার। আমরা চারটি ভাগ পেয়েছিলাম, চারটি ভাগ থেকে মহুয়া কয়টি নিয়ে গেল, একটি, এই এই ভাগটি মহুয়া নিয়ে গেল। মহুয়া কি একটি ভাগ নিয়েছে নাকি দুইটি ভাগ নিয়েছে, মহুয়া আপনি কয়টি ভাগ নিয়েছেন, একটি। তাহলে আমাদের ভাগ ছিল এক দুই তিন চার, যতগুলো ভাগ ছিল আমরা ভাগ ভাগের সংখ্যাটি নিচে বসিয়েছি, আর মহুয়া নিয়েছে একটি ভাগ, আমরা মহুয়ার ভাগটি উপরে লিখে ফেললাম। তাহলে মহুয়া কি নিয়েছে আমরা সবাই একটু খাতায় নিজেরা লিখে দেখাবো, ঠিক আছে। আমরা কি লিখে ফেলেছি, আমরা যদি লিখে থাকি আমরা সবাই একটু খাতাটি স্ক্রিনে দেখাবো এবং আমি আপনাদের কাছে চলে যাব দেখতে আপনারা করতে পেরেছেন কি না আমার সাথে। আচ্ছা অনেককে দেখছি করা হয়ে গেছে, আমি আরেকবার বলে দিই, একটি বক্স ছিল, যেই বক্সকে আমি চারটি অংশে ভাগ করে নিয়েছি, যেমন এক দুই তিন চার, চারটি ভাগের কাছ থেকে বা চারটি ভাগ থেকে মহুয়া একটি ভাগ নিয়ে গেল। তাহলে আমার মোট ভাগ ছিল চারটি, এই মোট ভাগ আমি নিচে লিখলাম, আর মহুয়া যেহেতু একটি ভাগ নিয়ে গেছে সেই একটি ভাগ আমি উপরে লিখলাম। তাহলে আমি পুরো ভগ্নাংশটাকে কিভাবে বলবো, মোট যেহেতু ভাগ ছিল চার, তাহলে মহুয়া নিয়েছে এক, তাহলে আমি বলবো মহুয়া চার ভাগের এক অংশ নিয়েছে, মহুয়া চার ভাগের এক অংশ নিয়েছে, চার ভাগের এক অংশ নিয়েছে। এবার আমি দেখতে আপনাদের কাছে চলে যেতে চাই আপনারা কে কেটি করেছেন। ইয়ামিন, আমি আপনার খাতাটি দেখতে চাই, আপনি খুব সুন্দর করে কালার করে করেছেন। হ্যাঁ ইয়ামিন, আপনি আমাদেরকে একটু বলবেন আপনি এটা কি করেছেন, আমি আপনাকে আনমিউট করার চেষ্টা করছি। হ্যাঁ ইয়ামিন, আমি আপনাকে আনমিউট করছি, আপনি আমাদের সাথে একটু শেয়ার করুন আপনি এটা কিভাবে করেছেন।
ইয়ামিন আমি, হ্যাঁ ইয়ামিন আমাদেরকে একটু বলুন, আপনি খুব সুন্দর করে কালার করেছেন এন্ড 1/4 অংশ লিখেছেন, আমাদেরকে যদি একটু বলেন আপনি এটা কিভাবে করেছেন। এটা 4/4 ভাগ। আচ্ছা, বক্সটি 4 ভাগ, তারপর 4 ভাগ থেকে কি করেছেন, একটি ভাগ, হ্যাঁ একটি ভাগ বা একটি অংশ কেউ নিয়ে গেছে তাই তো, বা নিয়ে ফেলেছেন তাই না। আচ্ছা তাহলে ইয়ামিন কিভাবে করেছে, ইয়ামিনের খাতে আমরা দেখতে পাচ্ছি একটি বক্স, ইয়ামিন এটিকে 4টি কালার দিয়ে ভাগ করেছেন 4 ভাগে, 4 ভাগ থেকে ইয়ামিন 1টি ভাগ নিয়ে ক্রস দিয়েছেন, যে ভাগটি উনি নিয়ে গেছেন সেই ভাগে উনি ক্রস দিয়েছেন এবং ক্রস দিয়ে তা পাশে দেখিয়েছেন। 4টি ভাগ থেকে ইয়ামিন 1টি ভাগ নিয়ে ফেলেছেন, তাই ইয়ামিন লিখে বুঝাতে চাচ্ছে এটি হলো 4 ভাগের 1টি অংশ যা নিয়ে নিয়েছিল। থ্যাংক ইউ ইয়ামিন, আপনি খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন অ্যান্ড আশা করি আপনার বোঝানো বা একে দেখানোর পর আমাদের অন্যান্য পার্টিসিপেন্টরা অবশ্যই বুঝতে পেরেছে। আমি এবার চলে যাচ্ছি আবারও আমাদের স্ক্রিনে দেখতে কি আছে। সো আমরা এটা করে ফেলেছি, আমি চলে যাচ্ছি নেক্সট স্ক্রিনে যেখানে আমাদের পরবর্তী পার্ট আছে। এবার আমরা একটু বইয়ে যাই যেখানে লিখছে প্রত্যেক জোড়ায় 2টি চিত্রের গাঢ় অংশ তুলনা করি, বড়টি গোল করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একজন বন্ধু, সে এলিয়েন কিন্তু পৃথিবীর বাইরে থেকে এসছে কারণ তার 2টো অ্যান্টেনা আছে। তো সে একটি অঙ্ক আমাদের জন্য বের করেছে এরকম, প্রত্যেকটি বক্সে 2টো করে ছবি দেয়া আছে, 2টো করে ছবি দিয়েছে, যেখানে 1টি অংশ হচ্ছে অর্ধেক, আই মিন 2 ভাগের 1 অংশ, আর 1টি ছবিতে আছে 4 ভাগের 1 অংশ। আচ্ছা এখন আমরা বের করব 2 ভাগের 1 অংশ বড় নাকি 4 ভাগের 1 অংশ বড়। আমি একটু প্রথমেই বলে দেই 2 ভাগের 1 অংশ অবশ্যই বড়, কারণ আমরা কোনো একটা জিনিসকে ভাগ করে 2টো পিসে নিয়ে যাই, আর 4 ভাগের 1 অংশ আমরা ভাগ বেশি করি, 4 ভাগ করি তারপর 1 অংশ নিই, তার মানে অনেক ছোট একটি পিস পাই। আমি একটি কেককে যখন 4 ভাগ করে ফেলবো আর ইথানকে একটি পিস দিব তখন কিন্তু ইথান একটি ছোট টুকরা পাবে, কিন্তু একটি বড় কেককে যখন আমি 2 ভাগ করে ফেলবো আর অর্ধেক আমি ইথানকে দিয়ে দিব, 1 ভাগ আমি ইথানকে দিয়ে দিব, তখন কিন্তু ইথান একটি বড় কেক পাবে। সো আমরা এভাবে জাজ করব, আমরা কোনো একটি কেক কে যদি 2 ভাগ করি আমরা কি বড় অংশ পাবো নাকি 4 ভাগ করি আমরা বড় অংশ পাবো। এখন আমরা চলে যাই সার্কেল করতে সঠিক উত্তরটি, আমি চাই আপনারা নিজেরাই এটি করুন আর আমি আপনাদের খাতাটি দেখি। আমি চলে যাচ্ছি আপনাদের কাছে, আপনাদের যাদের করা হয়ে গেছে অলরেডি আমি আপনাদের খাতাটি দেখতে চাই। আমি দেখছি ইয়ানা করছে, দেন ইয়ামিন করছে, আমি ইয়ানাকে দেখছি, ইয়ানা করছে, দেন দেখছি জাদিদ করছে খুব মন দিয়ে, নুহু করছে খুব মন দিয়ে, নুহু করছে, দেন দেখছি নুসাইবাও চেষ্টা করছে। আমি আর 2 সেকেন্ডের মধ্যেই আপনাদের খাতা বা বইটি দেখতে চাই, আপনারা কোন ছবিটি সার্কেল করেছেন। মানহাকে দেখছি করছে, আচ্ছা মানহা, মানহা আমি দেখছি বইয়ে করছে মানহা। কার কার করা হয়ে গেছে, মানহার কি শেষ করা, আচ্ছা মানহার কপি দেখছি আমি করা হয়ে গেছে, সে অলরেডি চেষ্টা করেছে। আর কে কে করেছে, সানিকা আপনার কি করা শেষ, আমরা আপনার বইটি দেখতে চাই। সানিকা এখনো করছে, সায়ান, সায়ানের করা হয়েছে কিনা জানি না, তাজ চেষ্টা করছে, সামিনার করা হয়েছে, আমি সামিনার খাতাটি একটু দেখতে চাই। হ্যাঁ সামিনাও করেছে বড় অংশ, কিন্তু সামিনা আমরা বড় অংশটি সার্কেল করব, বড় অংশটি
প্রাণকে খুব চেষ্টা করছে। আমার মনে হয় এবার আমি আপনাদের সাথে শেয়ার করি আমরা বড় অংশ কোনটি তা কিভাবে বের করব। ঠিক আছে, আমি চলে যাচ্ছি স্ক্রিন শেয়ার করতে। স্ক্রিনে চলে এসেছি। আমাদেরকে যারা লাইভে অলরেডি জয়েন করেছেন আপনারা লিখে দিন দুই ভাগের এক অংশ বরং নাকি চার ভাগের এক অংশ। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা উত্তরটি সেভাবে কমেন্টে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি প্রথম বক্সে চলে যাচ্ছি। এখানে দেখা আছে একটি চার কোণা ছবি তা প্রথমে দুই ভাগ করেছে, আর আরেকটি চার কোণা ছবি তা চার ভাগ করেছে। যখন দুই ভাগ করবে অর্ধেক অর্ধেক পাবো, আর যখন চার ভাগ করবে তখন চার জন নিতে পারবো। তাহলে দুইজন পেলে ওটি বড় হবে নাকি চারজন পেলে ওটি বড় হবে, কোনটি বড় হবে এটা আমরা একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি এখানে যে নীল অংশটি আছে তা যদি আমি এই ছবিটির সাথে মিলাই, যেমন এখানে একটি দাগ কাটি মিলাই, তাহলে দেখতে পাচ্ছি এই প্রথম ছবির যে নীল অংশটি এটি একটি বড়, আর পাশে যে ছবিটি আছে এটি তুলনামূলক এই প্রথম ছবির অর্ধেক। আমরা আবারও দেখি প্রথম যে ছবিটি দেখতে পাচ্ছি চার কোণা বা স্কোয়ার শেপে, দেখতে পাচ্ছি প্রথম ছবিতে একদম বড় করে একটি নীল অংশ, আবার পাশের ছবিতে দেখছি এই বড় অংশেরও অর্ধেক, এই বড় অংশেরও অর্ধেক, মানে এটি হলো বড়। সো আমি এটি সার্কেল করে ফেলছি কারণ এটি বড়। ওকে, এবার আমি চলে যাচ্ছি দ্বিতীয় ছবিতে। এখানেও দেখছি একটি গোল জিনিসকে বা ছবিকে তারা দুই ভাগ করেছে, আর আরেকটিতে চার ভাগ করেছে। এখন যদি আমি রং মিলাই তাহলে দেখব হ্যালো, আমরা অত্যন্ত দুঃখিত, আমরা একটু আমাদের ম্যামের জন্য ওয়েট করব। ম্যাম হচ্ছে ইন্টারনেট কানেকশনের কারণে আমাদের কাছ থেকে একটু আমাদের কাছ থেকে দূরে আছেন, আমরা এখনই ব্যাক করব। এর মধ্যে আমরা যেটি করতে পারি, ম্যাম যে আমাদেরকে যে ভগ্নাংশের একটি বক্স এঁকে দেখিয়েছিলেন, একটি বক্স দেখিয়েছিলেন, সেই বক্সটা আমরা একটু কপিতে করে ফেলি, তো সেই চারটি বক্স একটু কপিতে আঁকবো একে, তারপরে আচ্ছা আমরা চারটি বক্স আঁকবো না, আমরা ছয়টি বক্স আঁকবো। ঠিক আছে, দেখি তো আমরা আমরা কি করব, ছয়টি বক্স আঁকবো। ছয়টি বক্স একে আমরা কি করব, আমরা হচ্ছে তারপর যে কোনো একটি অংশের ভগ্নাংশ আমরা খাতায় লিখবো।
দেখি তো আমাদেরকে কে সবচাইতে বেশি খুব দ্রুত আমাদেরকে এটি করে দেখাতে পারে। খুব দ্রুত আগে 6টি বক্স করে ফেলবো, 6টি বক্স এঁকে তারপর হচ্ছে আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের যে ভগ্নাংশ আছে সেই ভগ্নাংশটি আমরা লিখে ফেলব। ঠিক আছে, আগে 6টি বক্স আঁকি। মানহা, সানিকা, আমি দেখতে পাচ্ছি অলরেডি সানিকা এঁকে ফেলেছে, ভেরি গুড। ঠিক আছে, আমরা একটু যদি আমাদের সাথে যিনি আছেন আমরা যদি একটু সানিকার খাতাটা দেখতে পাই, আমাদেরকে একটু সানিকার খাতাটা যদি দেখাতে পারে তাহলে হচ্ছে আমরা দেখবো সানিকা করে ফেলছে। সানিকা আপনি এটা খাতায় লিখে ফেলুন, খাতায় লিখে ফেলুন সানিকা, 6, 6 কত অংশ সেটা খাতায় নাম্বারটি লিখে ফেলুন, বাকি ফেলুন। আচ্ছা, আমি খুব দুঃখিত, কিছু টেকনিক্যাল এরর্স এর জন্য একটা ব্রেকডাউন হয়ে গেছে এবং আমি কিছুক্ষণের জন্য, এক্সকিউজ মি ম্যাম, আমি ওদেরকে একটা টাস্ক দিয়েছি জান্নাত মিস, ওরা হচ্ছে কি 6টা বক্স একে, 6টি বক্স একে হচ্ছে আপনাকে শো করছে যে এটা 1/6 এর 1/6 সেটা আপনাকে দেখাচ্ছে। এটা ঠিক আছে, মি থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য ব্যাকআপ। এইভাবেই আপনাদের সাথে অবশ্যই আমাদের অ্যাবসেন্সে কোনো না কোনো টিচার অবশ্যই থাকবেন, অ্যান্ড আপনাদের পড়াশোনা কিন্তু কখনো হ্যাম্পার হবে না, সো ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, একদম ডিসঅ্যাপয়েন্ট হবো না আমরা। আমরা চেষ্টা করবো কানেক্টেড থেকে নিজের পড়াশোনা চালিয়ে যেতে। তো মিস অলরেডি আপনাদেরকে একটি টাস্ক দিয়েছেন, কে ফার্স্ট ফার্স্ট করে ফেলেছেন? আলিফকে আমি দেখছি, আমি আলিফের খাতাটি দেখতে চাই, আলিফ কি কি করেছেন মিস আপনাদেরকে যা ড্রয়িং করতে দিয়েছিল। আচ্ছা, আমি দেখছি আলিফ অনেকগুলো, আই মিন 6টি ছবি এঁকেছে, 6টি ছবি থেকে 4 ভাগের 1 অংশ এবং 2 ভাগের 1 অংশ আইডেন্টিফাই করে আমাদেরকে দেখাচ্ছে। আলিফ, আপনি খুব সুন্দর করে কাজটি করেছেন, আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি অ্যান্ড একটি ক্ল্যাপ দিতে চাই। আর কে কে শেষ করে ফেলেছেন আলিফের মতো ফার্স্ট ফার্স্ট, আমি তাদের খাতা দেখতে চাই। যেমন জাদিদ খুব সুন্দর কালার করে পড়েছে, জাদিদের খাতাটি আমি একটু দেখতে চাই, 1 ভাগের আই মিন 2 ভাগের 1 ভাগ এবং 4 ভাগের 1 ভাগ জাদিদ খুব সুন্দর করে করে আমাদেরকে স্ক্রিনে অলরেডি দেখাচ্ছে। অ্যান্ড সে 2টি ভাগের জন্য 2টি কালার ইউজ করেছেন। জাদি, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি খুব সুন্দর করে করেছেন। ঠিক আছে, আমি আবারও চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে ফিরে, যেখানে আমাদের আর কি বাকি আছে ঝটপট একটু দেখে নিব। আমি শেয়ার করছি, শেয়ার করছি, আমার শেয়ার করা হয়ে গিয়েছে। আমাদের টাস্ক হয়ে গিয়েছে, আমরা 6টি ছবি এঁকে দেখিয়ে দিয়েছি কোন 3টি 3 ভাগের, সরি 2 ভাগের 1 ভাগ আর কোন 3টি 4 ভাগের 1 ভাগ। এবার 2 নং হচ্ছে সঠিক শব্দ বেছে নি। এটা অনেকটা হলো চয়েসের মতো, মাল্টিপল চয়েসের মতো, যেমন আমাদেরকে কিছু অপশন দিয়েছে আমরা এখান থেকে সিলেক্ট করব। যেমন হলো 4 ভাগের 1 হলো 2 ভাগের 1 থেকে বড়, করে ফেলতে চাই কারণ আমি আরবি বলতে পারছি না। 4 ভাগের 1 অংশ হলো 2 ভাগের 1 অংশ থেকে অবশ্যই ছোট, 4 ভাগের 1 এর 2 টুকরা হলো 2 ভাগের 1 থেকে বড়, সমান নাকি ছোট? সমান, তাই না? 2টি অংশ মিলে সমান হবে। 4 ভাগের 1 এর 3 টুকরা হলো 2 ভাগের 1 আই মিন 2 ভাগের 1 ভাগের থেকে বড়, সমান, ছোট, কোনটি হবে, কোনটি হতে পারে? 4 ভাগের 3 টুকরা হলো হাফ থেকে আই মিন অর্ধেক থেকে অবশ্যই বড়। তাহলে আমাদের এটি করা হয়েছে। আমি চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে, আর কিছু আছে নাকি দেখতে।
এই অংশটি আমি আপনাদেরকে অবশ্যই বাসায় করার জন্য হোম টাস্ক দিচ্ছি। যাদের হোম টাস্ক হবে তারা আমাকে কমেন্টে ডান লিখে অ্যাটলিস্ট জানাবেন আপনারা এই অংশটি হোমওয়ার্ক করেছেন। তাহলে আমি আমাদের স্ক্রিন এখানে অফ করছি অ্যান্ড আপনাদের সাথে শেষ করতে চাই। শেষ করার জন্য আমি আবারও বলবো, চ্যাট বক্সে অলরেডি আপনারা কি দিয়েছেন, আপনাদের জিমেল আইডিটা যারা যারা শেয়ার করেননি শেয়ার করেছিলেন, যারা করেনি তারা আর 1 মিনিট আছে করতে পারে, আর যারা এখানে করতে পারছে না অবশ্যই লাইভে বলে নিচে একটি কমেন্ট বক্স আছে সেখানে আমাদের সাথে শেয়ার করলে আমরা জেনে যাব। আমি একটু দেখতে চাই। আচ্ছা, আমাদের আজকের ক্লাসে আমরা ভগ্নাংশ পড়েছি, আমরা বাসায় চেষ্টা করব পড়ার, আর যদি কেউ না বুঝে থাকে তাহলে আমরা অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করব, তাতে আমি আপনাদেরকে আবার ভগ্নাংশ যদি পড়াতে হয় বা কোনোভাবে শেখাতে হয় আমি অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাওয়ার বা শেখানোর চেষ্টা করে যাব। এই জানিয়ে আমি আজকের মতো এখানেই কি নিচ্ছি, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।